তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন নুরুল হাসান সোহান। একটা দলে নেওয়ার জন্য সুপারিশ করলেন, ভাই ভাই তানভীরকে নিয়ে নেন, দারুণ বলার। তাই করা হলো, তানভীরকে দলে নেওয়া হলো। টিম লিস্ট দেখে সোহানের মাথায় হাত, এ তো তানভীর হায়দার। কর্মকর্তাদের বললেন, আমি তো তানভীর হায়দারকে চাইনি, আমি বলেছিলাম তানভীর ইসলামের কথা। তানভীর ইসলাম? সে আবার কে? লোকেরা তো তানভীর ইসলামকে চিনতেই পারছে না। লোকেদের আর দোষ কি, আমরাই তো তানভীর ইসলামকে ঠিকমতো চিনতে পারছিলাম না। অবশেষে তানভীর নিজেই চেনানোর দায়টা নিজের কাঁধেই নিয়ে নিলেন। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে রীতিমতো জাদু দেখালেন, দুই ইনিংসে গুনে গুনে ১৩টা উইকেট তুলে নিলেন। সারা দেশের লোকে জানল তানভীর ইসলাম নামে নতুন এক বাঁহাতি স্পিনার এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। তানভীর অবশ্য মোটেও বাংলাদেশ ক্রিকেটে নতুন কোনো নাম নন। ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন বরিশালের হয়ে, একই বছর থেকে লিস্ট এ ক্রিকেট খেলছেন খেলাঘরের হয়ে, তারও বছর তিনেক আগে ঢাকার ক্রিকেট খেলছেন, কিন্তু সেভাবে নজরে ছিলেন না। অবশেষে এই ২৪ বছর বয়সে এসে নজরে এলেন ১৩ উইকেট নিয়ে। তানভীর তার নিজের পারফরমেন্সে যথারীতি উচ্ছ্বসিত। এই প্রথম জীবনে এক ইনিংসে ৮ উইকেট পাওয়ার আনন্দ তো আর চেপে রাখার জন্য নয়, তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট পেয়েছি, কিন্তু ৮ উইকেট কখনো পাইনি, দোয়া করবেন এরকম যেন করে যেতে পারি। এরকম পারফরমেন্স করে যাওয়াটা অবশ্য তানভীরের জন্য খুবই জরুরি, কারণ ক্রিকেটার হওয়ার চ্যালেঞ্জ নিয়েই এসেছেন তিনি এই ঢাকা নগরীতে। বরিশাল জেলার উজিরপুর থানার ছেলে তানভীর, গ্রামে টেপ টেনিস খেলে বেড়াতেন। টেনিস বল ঘোরানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, সেই বলেই দুরন্ত স্পিন করতেন। নিজের মধ্যে স্বপ্ন ছিল ক্রিকেটার হবার, সাহস করে বাবাকে বলতে পারছিলেন না। বাবা থাকেন ঢাকায়, ছুটিতে বাড়ি এলে এলাকার কয়েকজন গিয়ে ধরলেন, আপনার ছেলেকে ক্রিকেটে দিয়ে দেন। বাবা এক বাক্যে না করে দিলেন, ক্রিকেট খেলে কিচ্ছু হবে না। এখানেই শেষ হয়ে যেতে পারত ক্রিকেটার তানভীরের গল্প। এই সময় ত্রাণকর্তা হয়ে এলেন তানভীরের নানা। তিনি বলেন, ক্রিকেটেই যখন ভালোবাসে ওকে একটা সুযোগ দাও, অন্তত ২ বছর চেষ্টা করুক, না পারলে আবার বাড়ি ফিরে আসবে। সেটা ২০১২ সালের ঘটনা। বাবার সাথে ঢাকায় এলেন তানভীর, বাবাই ধরে রায়ের বাজার ক্লাবে ঢুকিয়ে দিলেন। সেখানে তৃতীয় বিভাগ ক্রিকেট খেললেন তানভীর, প্রথম বছরেই সংগঠকদের চোখে পড়ে গেলেন। সেখান থেকে দ্বিতীয় বিভাগের দল খেলাঘর নিয়ে এলো তানভীরকে। এই দলে ৫ মৌসুমেই দারুণ সাফল্য পেলেন, আর এই খেলাঘরে তাকে দেখলেন সাবেক টেস্ট তারকা নাফিজ ইকবাল। তানভীর বলছিলেন, আমাকে ঢাকায় দুইজন মানুষ খুব ব্রেক দিয়েছেন, আমার প্রথম কোচ সাইফুল ইসলাম, উনি আমার বোলিংয়ের গুরু বলতে পারেন, উনি সব ঠিকঠাক করে দিয়েছেন, আরেকজন নাফিজ ভাই, উনি আমাকে খুলনা টাইটান্সে নিয়ে এলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খুব বলার মতো পারফরমেন্স এখনও করতে পারেননি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে বরিশালের হয়ে খেলেছেন, কেবল এক ম্যাচে সাকিব আল হাসানের উইকেট নিয়েছিলেন। ঢাকা লিগে অবশ্য নিয়মিত উইকেট শিকার চালিয়েই যাচ্ছেন, ৪৭ ম্যাচে ৭১ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে তার এই ম্যাচের আগেই ১২ ম্যাচে শিকার তার ৩২ উইকেট। আর এসবের পুরস্কার হিসেবে কিছুদিন ধরেই আছেন হাই পারফরমেন্স ইউনিটে। এবার সেরা সুযোগটা পেলেন আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে, প্রথম সুযোগেই জ্বলে উঠলেন। এখন তার সামনে জাতীয় দলের স্বপ্ন, বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনারদের সরাসরি। এখানে তানভীরের স্বপ্ন পূরণের পথটা সহজ হবে না, তবে তানভীর চ্যালেঞ্জ নিতে তৈরি, তাই বলে আবার নিজেকে দ্রুত পরের ধাপে দেখার আশাও করছেন না। বলছিলেন, চ্যালেঞ্জ তো নিতেই হবে, আমি ক্রিকেটার হবার জন্য বাড়ি থেকে এসেছি, জাতীয় দলেই তো মূল লক্ষ্য, তবে এক ম্যাচ দিয়ে তো আমাকে কেউ বিচার করবে না, সেটা আশাও করা যাবে না, আমাকে এই পারফরমেন্স করে যেতে হবে, আমি এখন শুধু এই পারফরমেন্সটা ধরে রাখতে চাই, রোজ এমন হবে আশা করি না, তবে ধারাবাহিকভাবে খেলতে হবে। তাই হোক, হঠাৎ ফুরোতে থাকা বাংলাদেশের স্পিন ধারায় উঠে আসুক নতুন স্বপ্ন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মূল বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোর বাইরে থেকেও উঠে আসুক দুই একটা প্রতিভা। প্রমাণ হোক দেশের সহজাত প্রতিভার স্রোতেরও জায়গা আছে মূল ধারায়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, তানভীর ইসলামের বোলিং নিয়ে আপনাদের মতামত কী?
এই নতুন ক্রিকেটারকে আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।